আমরা এখন নামলাম ভাটিয়াপাড়া গোপালগঞ্জ। তো এখন রেস্টুরেন্টে ঢুকছি, আমরা এখন নাস্তা খাবো। তো 2 ঘন্টা লাগলো আমাদের আসতে, বেশি টাইম লাগেনি। যে রাজবাড়ি যাওয়ার রোড ওটা ফরিদপুর। তো আমাদের গাড়ি এখানে পার্কিং করা হয়েছে, আর আমরা এখন রেস্টুরেন্টে ঢুকবো খাওয়ার জন্য। তো আমরা এখন নাস্তা খাওয়ার জন্য যাচ্ছি। আমরা সবাই নাস্তা খাওয়া শুরু করলাম। এখন আমাদের নাস্তা খাওয়া শুরু। শাইনাপা, নাস্তা খাওয়া শুরু করো, রেডি হও। এবার কোনার থেকে আমি বললো বেশি সবার আগে। মাত্র ইন্টার পরীক্ষা দিছে ওরা, কি কত ফ্রেন্ড থাকবে এখন? ছোট ভাই সালাদ দাও, কাঁচামরিচ কম খাবেন, আপনি যে ঝাল খান। হ্যাঁ আমি বলছি ইন্ডিয়াতে ওরা না করবে, অনেক মরিচ খায় বলে। হম, লিপি প্রচুর ঝাল খা না, জানি তো, কিন্তু তোর কাছে কইছে এই কথা? আমাদের লিপি খুব মরিচ পছন্দ, অলরেডি মরিচ খাচ্ছে। দেখো সবাই লাইভ দেখো সবাই কিভাবে লিপি কিভাবে মরিচ খাচ্ছে, সবাই দেখো লিপির মরিচ প্রিয়। সুমতি একটু খা। হ্যাঁ শাইন সবজি খাচ্ছে, শাইনের সবজি প্রিয়, সে খুব ব্যাটিং এ আছে, এভার গ্রিন, সে সব সময় এরকম। আর এই যে সুমি, মরিচটা একটু খাও ডার্লিং। খাইছি ডার্লিং। আর ন্যান্সি তো একদম বেবি, সে খেতেই পারে না। আর আমি তো আমি না আমি খাচ্ছি আমিও খাচ্ছি এই আর কি। এখানে হোটেলটা অনেক সুন্দর, উপরে ছাদটা কি সুন্দর, লাইটিং করা, কার্পেটিং করা। তো আমাদের নাস্তা খাওয়া শেষ। রেস্টুরেন্টটা ভালোই লাগলো। ফরিদপুরের রেস্টুরেন্ট, খারাপ না সুন্দর। এই হোটেলে দুপুরের খাবারও নাকি অনেক মজা, অনেক আইটেম থাকে। তো এখন এটা হলো সকালের নাস্তা। সকালের নাস্তা কলিজা ভুনা, কালা ভুনা, সবজি, ডাল, পোলাও, খিচুড়ি, তারপরে রাইস।
তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বের হয়ে যাচ্ছি। এখন আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা আবার গাড়িতে উঠছি, এখন বাড়িতে যাব। হ্যাঁ উঠেছি, কাইফা ফুড প্লেস। সবাইকে তো সুন্দরী সুন্দরী লাগতেছে, ব্যাপারটা কি? মোটেও না, মোটেও না, একজনই তো আসাদ ভাই পাগল হয়ে গেছিল।